हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मेकअप लुकटा जेटा आमी क्रिएट करेछि एटा नवमी रातेर जोन्नो, तबे तोमरा एटा जेकोनो दिनी क्रिएट करते पारो। तबे जेहेतु आमी एकटु हल्का स्मोकी लुक करेछि, एटा किन्तु रातेई बेशी मानाबे। चलो ताहले भिडियोटा शुरू करा जाक। आज के आमी नवमी रातेर मेकअप लुक क्रिएट करछि, तार जोन्नो प्रथमेई आमी मुखटा वाश करे चले एसेछि। एबार एखाने आमी एई मॉइश्चराइजारटा अप्लाई करे निच्छि। এখানে আমি পার্পলের প্রাইমার নিয়ে নিচ্ছি, এটা একটু অ্যাপ্লাই করে নেব ফেসে। পার্পলের এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো, स्किन पुरो स्मूथ हो जाए। एबार एखाने आमी लैकमी 925 फाउंडेशन निये निएछि, आमार शेड होलो वार्म सैंड। एबार एखाने आमी कंसीलर निये निएछि, कंसीलर टेक टू अप्लाई करे नेब। আমি এখানে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। এবার আমি এখানে রেভলনের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। কম্প্যাক্টের সাহায্যে এবার ফাউন্ডেশনটা একটু সেট করে নিতে হবে। তোমরা কিন্তু গলাতে অ্যাপ্লাই করতেও ভুলো না। এবার এখানে আমি আইব্রোটা একটু সেট করে নেব। এখানে আমি সুগারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। সেট করে নিয়েছি। এবার আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। তার জন্য আমি এই প্যালেটটা থেকে একটা ডিপ ব্রাউন শেড অ্যাপ্লাই করে নেব।
देखो एखाने आमी एकटु हालका स्मोकी लुक क्रिएट करार चेष्टा करछि। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এই কাজলটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। যে ব্ল্যাক শেডটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এখানে আমি হালকা একটা স্মোকি লুক ক্রিয়েট করছি, তার জন্য একটা ব্রাউনি শেড এর উপরে ব্লেন্ড করে নেব। দেখো আমার আই মেকআপটা হয়ে গেছে। এখানে ল্যাকমি অ্যাবসোলিউটে এখানে আমি ব্লাশ হাইলাইটার নিয়েছি, এটা অ্যাপ্লাই করে নেব। আমি ফেসটা একটু কন্ট্রোল করে নেব। এবার আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার টু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এখানে যেহেতু আমি স্মোকি লুক ক্রিয়েট করেছি তাই আমি এখানে নিউড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এখানে আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি সিঁদুর অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার সব জুয়েলারি গুলো পরে নিচ্ছি। দেখো আমি অফ ক্যামেরা আইল্যাশ লাগিয়ে নিয়েছি, এবার একটু এর উপরই মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আর এবার যেহেতু এটা নাইট মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি, একটু হালকা গ্লিটারি শেডও আমি মাঝখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো আমার কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমি চুলটা তো ছাড়বই, চুলটা আমার শর্ট আছে তাই চুলটা তো ছাড়ব। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিতে পারো। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে।